নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সি টেট পেপার 1 ফেব্রুয়ারি 2014-এর, যে বাংলাকে যারা ল্যাঙ্গুয়েজ 2 বা দ্বিতীয় ভাষা হিসেবে নিয়েছিলেন তা তাদেরকে যেরকম প্রশ্ন করা হয়েছিল তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা। তো সর্বসাকুল্যে একটা কথাই বলবো, সেন্ট্রাল টেটে যেভাবে আপনাদের প্রশ্নগুলো হচ্ছে নতুন নোটিফিকেশন অনুযায়ী, সেইভাবেই কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল টেট বলেন, ত্রিপুরা টেট বলেন বা অন্য কোনো টেট বলেন, সেখানে কিন্তু একই প্যাটার্নে কিন্তু আপনাদের প্রশ্নগুলো করা হবে। তো আপনাদের একটাই কথা বলবো, তা যে প্যাটার্নে আপনাদের এই কোশ্চেনগুলো করা হচ্ছে সেই প্যাটার্নে আপনাদের আগামী দিনে যখন কোশ্চেনগুলো করা হবে তা পূর্ববর্তী বছরের কোশ্চেন থেকে আপনারা জানতে পারবেন কি না এমসিকিউ স্ট্র্যাটেজি। তা এমসিকিউ স্ট্র্যাটেজি যদি জানতে পারেন তাহলে আপনাদের কিন্তু অ্যান্সার করাটা একটু হলেও সর্বসাকুল্যে ইজি হবে এবং প্রিভিয়াস ইয়ার থেকে আপনারা কিছু গাইডলাইন্স পেতে পারেন। ঠিক আছে, তা সেই উদ্দেশ্যে আমাদের আজকের এই আলোচনা আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। তো চলুন বন্ধুরা শুরু করি। তা প্রথমে একটা প্যারাগ্রাফ আছে, যেরকম বাংলায় নাম্বার ডিভিশন করা থাকে যে কি দুটো প্যারাগ্রাফ থাকবে, একটা গদ্য পদ্য, দুটো মিলে 15 আর পেডাগোগি থেকে 15। তা প্রথমে আমাদের এখানে একটা পদ্য দেওয়া আছে, মানে কম্প্রিহেনশন আছে, সেই কম্প্রিহেনশনটার পরে তার উত্তর করতে হবে। যে নিচের কবিতাটি পড়ুন এবং সঠিক উত্তর বেছে প্রদত্ত প্রশ্নগুলো প্রশ্ন সংখ্যা 91 থেকে 96 উত্তর দিন। তাহলে 91 থেকে 96 এখানে প্রশ্নগুলো আছে, তা সেই প্রশ্নগুলো আমরা এখানে দেখে নেব, দেখে সেগুলোর উত্তর করব। তা আমরা যে স্ট্র্যাটেজি মেনটেন করছি আমরা সেই স্ট্র্যাটেজিতে যাই। আমরা কি করব যে 91 থেকে 96 কী কোশ্চেন আছে সেগুলো আগে দেখে নেব। তার কারণ কি হবে যে সেই কোশ্চেনগুলো আমরা যদি আগে দেখে নিই তাহলে সবার আগে একটা জিনিসই হবে যে তার পরবর্তীতে আমরা যখন প্যারাগ্রাফটা পড়বো তাহলে আমাদের মাথায় কোশ্চেনগুলো কিন্তু স্ট্রাইক করে যাবে। কেন না, যখন আমাদের মাথায় কোশ্চেনগুলো স্ট্রাইক করে যাবে তার পরবর্তী যখন প্যারাগ্রাফ পড়বো তখন আমাদের অ্যান্সারগুলো অটোমেটিক কিন্তু বেরিয়ে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিষয়টা করে দেখি। তা দেখুন, এখানে প্যারাগ্রাফ থেকে প্রথম প্রশ্ন আছে, এই কবিতায় সংঘাত কার মধ্যে হয়েছিল? অবশ্যই আমাদের এর জন্য প্যারাগ্রাফ পড়তে হবে। নেক্সট প্রশ্ন দেখি কি, কবিতার নাম সংঘাত এবং কবিতাটিতে প্রধান হয়ে উঠেছে কোনটা, সেটা আমাদের এখানে বলতে হবে। আমরা কিন্তু প্যারাগ্রাফ না পড়লে এটা অ্যান্সার করতে পারবো না। নেক্সট, যখন যা খুশি করার সুযোগের মধ্যে কবি কি খুঁজে পান, প্যারাগ্রাফ পড়তে হবে। নেক্সট, কবির সবচেয়ে বড় দুঃখ কোনটা, কবির সবচেয়ে বড় দুঃখ 96 অবধি পড়বো। তা আমার ছিল পদ্মায় ভোর বৈচিবনের বিকেল, এখানে আমরা পাচ্ছি কি পাচ্ছি সেটা আমাদের এখানে দেখতে হবে। আর লাস্ট হচ্ছে কবিতাতে কোন ছন্দে লেখা, তাহলে কোন ছন্দে লেখা আমরা কিন্তু কবিতা না পড়লে বুঝতে পারবো না। কিন্তু কি হলো, আমরা কিন্তু কোশ্চেনের প্যাটার্নগুলো কিন্তু আমরা দেখে নিলাম যে কিরকম কিরকম কিন্তু আপনাদের এখানে কোশ্চেন করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তা চলুন বন্ধুরা আমরা কি করব, এবার চট করে আমরা প্যারাগ্রাফটা পড়ে নেব। প্যারাগ্রাফটা পড়লে আমরা কিন্তু এর অ্যান্সার করতে পারবো, তাই না? তা যেহেতু আমাদের কোশ্চেনগুলো মাথায় ঢুকে গেছে আমরা চট করে প্যারাগ্রাফটা পড়বো আর কোশ্চেন অ্যান্সার করবো। তো চলুন, সংঘাত শঙ্খঘোষ। আমার ছিল পদ্মায় ভোর বৈচিবনের বিকেল, তুমি কি আর সেসব খুঁজে পাও, সোনার উপর বদলে সোনার উপায় বদলে আজ দিচ্ছি কেবল নিকেল, ঘরের থেকে বেরো না এক পাও। আমার ছিল ভোরের আলোয় কৃত্তনিয়ার গান, আমার ছিল ডালিম গাছের মৌ, একটু বেলা হলেই যখন মন করে আনচান দুধ দিয়ে যায় গোয়ালা বাড়ির বউ। আমার ছিল ঘোর দুপুর ঝাপসা করা সাঁতার, প্রহর পরে প্রহর কাটে জলে আমার ছিল উধাও পথ দিগন্ত হাঁটার, হারিয়ে যাওয়া ছলে বা কৌশলে আমার ছিল বর্ষা, অঝরে বৃষ্টি পড়ার দিনে মাঠের মধ্যে ভিজে যাওয়ার সুখ। আমার ছিল নৌকা থেকে জোড়া ইলিশ কিনে মায়ের মুখের জাগানো কৌতুক, আমার ছিল একলা বসে দুঃখ পাওয়ার মতো, অঢেল সময় ছড়ানো দিন রাত, আমার তোমার তিন যে রুটিন দিয়ে বাঁচি অবিরত, তোমার আমার সেইখানেই সংঘাত। তো বন্ধুরা আমরা কিন্তু পড়ে নিলাম কি না প্যারাগ্রাফের সেই বিশেষ অংশটা, যেখান থেকে আমরা কি করতে পারবো, আমরা এই অ্যান্সারগুলো কিন্তু চট করে করতে পারবো, তাই না? তা চলুন আমরা এবার কোশ্চেন অ্যান্সারে চলে যাই। তাহলে কোশ্চেন অ্যান্সারে প্রথম প্রশ্ন এখানে কি আছে, কবিতায় সংঘাত কার মধ্যে হয়েছিল? তা এখানে আমরা স্পষ্ট দেখতেই পেয়েছি না, দুইটি প্রজন্মের শৈশব শিশুর মধ্যে, তাই না? চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কবিতার নাম সংঘাত এবং কবিতাটির প্রধান হয়ে উঠেছে, তা নাম সংঘাত কিন্তু প্রধান কোনটা হয়ে উঠেছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে বা জিজ্ঞেস করেছে। তা এটার সঠিক উত্তর কোনটা হবে, না এটা হচ্ছে বিষাদের সুর।
চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, যখন যা খুশি করার সুযোগের মধ্যে কবি কি খুঁজে পান? তা এর সঠিক উত্তর হচ্ছে দেহ মন ও আত্মার পূর্ণাঙ্গ বিকাশের পথ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কবির সবচেয়ে বড় দুঃখ, তাহলে কবির যেটা সবচেয়ে বড় দুঃখ সেটা কোনটা, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। সেটা হচ্ছে একলা বসে দুঃখ পাওয়ার পর্যন্ত সময় নেই বলে। ঠিক আছে, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে আমরা দেখে নেব। আমার ছিল পদ্মায় ভোর বৈচিবনের বিকেল, এখানে আমরা পাচ্ছি কি পাচ্ছি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। না, এর সঠিক উত্তর হবে একটি কাব্য প্রতিমা বা পোয়েট্রিক ইমেজ, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি এই প্যারাগ্রাফের লাস্ট প্রশ্ন, কবিতাটি কোন ছন্দে লেখা হয়েছে? তাহলে এর সঠিক উত্তর কি হবে? না, এটা হচ্ছে স্বরবৃত্ত বা দলবৃত্ত। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেখুন কম্প্রিহেনশনটা আমরা কিন্তু টাইম কিল না করে, টাইম সেভ করে কিন্তু করে ফেলতে পেরেছি। ঠিক আছে, তা আপনারাও পরীক্ষার হলে যদি এই স্ট্র্যাটেজি মেনটেন করেন তাহলে আপনারাও এই কোশ্চেনের অ্যান্সারগুলো খুব তাড়াতাড়ি করতে পারবেন। চলে আসছি পরবর্তীতে, যে সর্বাপেক্ষা উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন। প্রশ্ন সংখ্যা 97 থেকে 111, তার মানে এখানে আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে পেডাগোগির পার্টটা, তাই না? তো চলুন পেডাগোগিতে কি কি কোশ্চেন আছে সেটা একটু দেখে নিই। তাহলে অনুশীলনের জন্য একটি অপেক্ষাকৃত ছোট অনুচ্ছেদে কিছু শূন্যস্থান রেখে শিক্ষার্থীকে তার পাঠের ভিত্তিতে সেই শূন্যস্থানগুলি পূর্ণ করতে বলা হলো, এতে তার কোন সামর্থ্যের মূল্যায়ন হবে? অপশন এ নতুন শব্দ ব্যবহার, সেকেন্ড ভাব সংক্ষেপণ, থার্ড বানান এবং ফোর্থ হচ্ছে অনুধাবন বা বোধ। তা এর সঠিক উত্তর হচ্ছে অনুধাবন বা বোধ। এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন বা গত দিনের হোমটাক্সের প্রশ্ন। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে এগুলির মধ্যে কোনটি বোধ পরীক্ষণমূলক প্রশ্ন, তাহলে যেটার মধ্যে বোধ পরীক্ষা করা যায় সেটা কোনটা হবে? এক নম্বর প্রশ্ন আছে, নোবেল পুরস্কার জয়ী ভারতীয় কবির নাম কি জানাও। নেক্সট হচ্ছে, কিরণ দেশাইয়ের লেখা আরো কোনো বই পড়েছো কি তোমরা সেটা। নেক্সট হচ্ছে কি, অধিগ্রহণ শব্দটি ব্যবহার করে একটি নিজস্ব বাক্য রচনা করো। নেক্সট হচ্ছে, আহ্বান শব্দের কোন উচ্চারণটি ঠিক বলো। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? যে বোধ পরীক্ষণ, এটা সঠিক উত্তর হবে অপশন এক নম্বর, কি নোবেল পুরস্কার জয়ী ভারতীয় কবির নাম কি জানাও। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ঠিক মতো লিখতে পারার ক্ষমতা অর্জনের জন্য প্রথমেই একটি শিশুকে রং পেন্সিল বা ক্রেয়ন দিয়ে আঁকিবুকি, কাটিয়া, বৃত্ত ইত্যাদি প্রাথমিক আঁকা আঁকিয়ে তার যে দক্ষতাটি সুচারু বিকাশ ঘটানো আবশ্যক তা হচ্ছে, এক নম্বর আছে প্রাক্ষোভিক বা ইমোশনাল দক্ষতা, নেক্সট হচ্ছে উদ্বর্তনমূলক বা সার্ভাইভাল দক্ষতা, নেক্সট হচ্ছে জ্ঞানাত্মক বা জানার বা কগনিটিভ দক্ষতা, এবং অপশন ডি হচ্ছে বা চার নম্বর অপশন হচ্ছে পেশি সঞ্চালন বা মোটর দক্ষতা। তা এই আঁকিবুকি কাটা তার মানে হচ্ছে তার পেশি সঞ্চালন, এটা কিন্তু অপশন ডি বা চার নম্বরটা কিন্তু সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন। বন্ধুত্বমূলক কোনো চিঠি লেখার সময় একজন শিক্ষার্থীকে যে বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবে সেগুলি হলো, এক নম্বর বক্তব্যের সার্বজনীন বোধগম্যতা, সংক্ষিপ্ত শব্দ ব্যবহার, স্পষ্ট সংগঠন, নেক্সট হচ্ছে ব্যক্তিগত হওয়া এবং পত্র রচনার কোন রকম সাংগঠনিক দায় দায়িত্ব না নেওয়া, নেক্সট পত্র রচনার কয়েকটি সাংগঠনিক দিক, ব্যক্তিগত আন্তরিকতার প্রকাশ, সংক্ষিপ্ত শব্দের ব্যবহার, আর নেক্সট হচ্ছে নৈভিত্তিক বা ইম্পার্সোনাল হওয়া এবং পত্র রচনার ত্রুটিহীন সংগঠন। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এখানে সঠিক উত্তর কিন্তু পত্র রচনার কয়েকটি সাংগঠনিক দিক, ব্যক্তিগত আন্তরিকতার প্রকাশ, সংক্ষিপ্ত শব্দের ব্যবহার, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। একটি ভাষা শেখার সময় সেই ভাষার সম্পূর্ণ নিজস্ব কিছু উচ্চারণ বৈশিষ্ট্য থাকার জন্য শিক্ষার্থীরা সেই ভাষার কথা বলার সময় আত্মবিশ্বাসের অভাব বোধ করে। এই সমস্যা দূর করার একটা উপায় হলো, এক নম্বর ক্লাসে ক্রিয়ামূলক কার্যকলাপের আয়োজন করা যেখানে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে, নেক্সট বিশেষজ্ঞকে দিয়ে বাক সমস্যার চিকিৎসা বা স্পিচ থেরাপি করানো, অপশন সি হচ্ছে ভুল উচ্চারণ করলেই সংশোধন করে দেওয়া, আর অপশন ডি হচ্ছে ক্লাসে শিক্ষার্থীদের সরব পাঠ করতে বলা। তাহলে বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? না, এর সঠিক উত্তর হচ্ছে ক্লাসে ক্রিয়ামূলক কার্যকলাপের আয়োজন করা যেখানে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ক্লাসে একটি বিষয় পড়ানোর জন্য আজ আমি এই গানটিকে ব্যবহার করব ভেবেছি। প্রথমে গানের কিছু অংশ বাদ রেখে গানটি পড়তে দেওয়া হবে শিক্ষার্থীদের, দিয়ে দেখা হবে তারা গানটির ওই শূন্যস্থানগুলোতে কি কি শব্দ বসবে তা আন্দাজ
করবে বলতে পারে কিনা। এরপর তাদের পুরো গানটা শুনিয়ে দেখানো হবে তারা ঠিক ঠিক শব্দ আন্দাজ করতে পেরেছে কিনা। তাহলে এটা হচ্ছে একটা তথ্য কৃত বা কর্ম বা অ্যাক্টিভিটি, বা এটা কিরকম ধরনের কৃতকর্ম বা অ্যাক্টিভিটি সেটা আমাদের এখানে জানতে চাই যে, 1 নম্বর হচ্ছে সংশোধন বা কারেকশন, 2 নম্বর হচ্ছে ব্যবধান বা গ্যাপ, 3 নম্বর হচ্ছে বদল বা ট্রান্সফার, এবং 4 নম্বর হচ্ছে আদান প্রদান বা এক্সচেঞ্জ। তা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে ব্যবধান, মানে গ্যাপ, শূন্যস্থান পূরণ করতে হবে মানে এটা গ্যাপ, ঠিক আছে, বা ব্যবধান। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, বয়সের কোন নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি শিশু অন্যান্যদের চেয়ে বেশি সহজে কোনো ভাষা শিখতে পারে? 8 বছর বয়সের আগে, 8 বছর বয়সের পরে, 10 বছর বয়সের আগে, না 13 বছর বয়সের পরে? কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? তা এই প্রশ্নে সঠিক উত্তর হবে কিন্তু 8 বছর বয়সের আগে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, কোন মাধ্যম বা মিডিয়া শনাক্ত করুন? পরিমাণ বৃদ্ধি হলেও খরচ বৃদ্ধি হয় না। শিক্ষার্থীদের স্বার্থে সবসময় আরো বেশি নিগুড় তথ্যাবলী সংযোজনার স্বীকৃতি দেয়। অপশন 1 আছে বৈদ্যুতিন বা ইলেকট্রনিক, 2 আছে প্রত্যক্ষ দর্শন বা প্রদর্শনী বা লাইভ ডিসপ্লে বা ডেমনস্ট্রেশন, নেক্সট হচ্ছে প্রতিক্ষেপণ বা প্রতিচিত্রণ বা প্রজেক্টর স্লাইডস, আর অপশন 4 আছে কাগজপত্র বা পেপার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা? না, সঠিক উত্তর হচ্ছে বৈদ্যুতিন, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, বহুভাষিক শ্রেণী পরিস্থিতিতে অর্থাৎ যে ক্লাসে অনেক রকম ভাষাভাষী শিক্ষার্থী আছে, কোনো একটি বিশেষ ভাষা শিক্ষণের ব্যবস্থা হলে ফল কি হবে? 1 নম্বর অপশন দেওয়া আছে, মাঝে মাঝে সম ভাষাভাষী শিক্ষার্থীদের দল তৈরি করে আলাদা করে লক্ষ্য ভাষাটি শেখালে শিক্ষার্থীরা অনেক বেশি শিখতে পারবে। নেক্সট প্রশ্ন আছে, লক্ষ্য ভাষায় যোগাযোগ স্থাপনের বাস্তব দক্ষতাকে যথাসম্ভব বিবর্ধিত করার উদ্দেশ্যে অন্যান্য ভাষা ব্যবহারকে কার্যত নিরুৎসাহিত করবে। নেক্সট আছে, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগের সূত্র দুর্বল থাকায় শ্রেণীকক্ষ পরিস্থিতি নিরুৎসাহ ব্যঞ্জক হয়ে উঠবে। আর 4 নম্বর আছে, বিভিন্ন রকমের ঝোঁক ব্যাকরণিক সংগঠন মানে অ্যাকসেন্টস বা গ্রামাটিক্যাল কনস্ট্রাকশনস ইত্যাদির আলোচনার সুযোগ থাকার ফলে লক্ষ্য ভাষাটি টার্গেট ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে ও ব্যবহার করতে সুবিধা হবে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন এর সঠিক উত্তর কিন্তু অপশন 4, এটাই কিন্তু এখানে হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ভাষা অন্তরণ বা ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার দ্বিতীয় ভাষা বিদেশি ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, এহেন পরিস্থিতিতে একজন শিক্ষক সাহায্য করবে, কিসে সাহায্য করবে? আমরা চলুন অপশনগুলো দেখে নিই, দেখলেই বুঝতে পারবো। অপশন 1 আছে, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের নিজেদের মধ্যে অধিক পরিমাণে আলাপ আলোচনার জন্য আরো বেশি করে দলবদ্ধ কার্যকলাপ বা গ্রুপ ওয়ার্ক করাতে পারেন। নেক্সট বলেছে কি, শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের অসুবিধাগুলি বুঝে নেওয়ার জন্য কিছুদিন পর তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে পারেন। নেক্সট, ক্রমবিবর্ধিত কঠিন পাঠ্য বস্তু কেন্দ্রিক প্রগাঢ় নিবিড় পাঠ সম্মেলন বা রিডিং সেশন আয়োজন করবে। আর 4 নম্বর হচ্ছে, দ্বিতীয় ভাষা বা L2 শেখার একটি সুদৃঢ় শিখন ভিত্তি নির্মাণের জন্য তাকে তার প্রথম ভাষা L1 এর সামান্য ভাষিক দক্ষতা বা কমন ল্যাঙ্গুয়েজ স্কিল বৃদ্ধির সহায়ক কাজকর্ম করতে দিতে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এর সঠিক উত্তর কিন্তু অপশন 4 নম্বর হচ্ছে, কেন না, দ্বিতীয় ভাষা শেখার একটি সুদৃঢ় শিখন ভিত্তি নির্মাণের জন্য তাকে তার প্রথম ভাষার সামান্য ভাষিক দক্ষতা বা কমন ল্যাঙ্গুয়েজ স্কিল বৃদ্ধির সহায়তা কার্যকর করতে দিতে হবে, ঠিক আছে, বা করতে দিয়ে এই জিনিসটাকে সম্ভব করাতে হবে। নেক্সট প্রশ্নে চলে আসি, কোন ক্লাসে সব শিক্ষার্থী সমান ক্ষমতা সম্পন্ন না হলে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষকের কোন পদক্ষেপটি নেওয়া জরুরি? 1 নম্বর বলেছে, সেই সব শিক্ষার্থীদের যাতে তাদের ঘরে করতে দেওয়া কাজগুলি সম্পূর্ণ করতে সুবিধা হয় তার জন্য তাদের অভিভাবকদের সঙ্গে বিষয় বা শিক্ষকদের সাক্ষাৎ করানো। নেক্সট হচ্ছে কি, ছোট ছোট শ্রেণী পাঠ প্রকল্প বা ক্লাস প্রজেক্ট তৈরি করে যেখানে তারা একসঙ্গে মিলিত হয়ে আলাপ আলোচনা করবে বা সামাজিক দক্ষতাগুলি বা সোশ্যাল স্কিল বিকাশ ঘটাবে এবং বৃহৎ দলগত কার্যাবলীতে অংশগ্রহণ করবে। 3rd, স্কুলের পরে আলাদা ক্লাস নিয়ে তাদের উন্নতি ঘটানো যাতে তারা অন্য শিক্ষার্থীদের সমকক্ষ হতে পারে। আর 4 নম্বর হচ্ছে কি, তাদের সমস্যাগুলি বোঝার জন্য কিছুদিন পর পর ক্লাস টিচার এবং মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে সমালোচনা করবে। তো বন্ধুরা, এর সঠিক উত্তর হবে কিন্তু এইটা, যে ছোট ছোট শ্রেণী পাঠ প্রকল্প বা ক্লাস প্রজেক্ট তৈরি করে যেখানে তারা একসঙ্গে মিলিত হয়ে আলাপ আলোচনা করবে এবং সামাজিক দক্ষতাগুলি বা সোশ্যাল স্কিলস বিকাশ ঘটাবে এবং বৃহৎ দলগত কার্যাবলীতে অংশগ্রহণ করবে, এটা কিন্তু বন্ধুরা এখানে কিন্তু সঠিক উত্তর হবে।
চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্নাবলী নিম্ন স্তরীয় এবং তথ্য নির্ভর হওয়ার সম্ভাবনা থাকে, তাই সেখানে একজন শিক্ষক এক নম্বর পাঠ্যপুস্তকটি খুব কম ব্যবহার করতে পারেন, সেকেন্ড হচ্ছে তদরিক্ত আরো সাহিত্যমূলক রচনা পাঠে নির্দেশ দিতে পারেন, থার্ড শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ভাবনা মূলক এবং সমস্যা সমাধানমূলক কার্যাবলী করতে দিতে পারেন, আর ফোর্থ হচ্ছে কি পাঠ্যপুস্তকগত জ্ঞানের উপর ভিত্তি করে পাঠটিকে অলঙ্কৃত করে নিতে পারেন। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন থ্রি, যে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ভাবনা মূলক এবং সমস্যা সমাধানমূলক কার্যাবলী করতে দিতে পারেন, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে একজন বিদেশি ভাষা শিক্ষার্থী শিক্ষিত পাঠ উচ্চারণের সময় বানান ঘটিত কারণে অসুবিধা বোধ করে, এই অসুবিধা দূর করার উপায়। এক নম্বর, বানান দেখে দেখে জোরে জোরে উচ্চারণ করে পড়া। নেক্সট হচ্ছে পড়ার সময় শব্দগুলির সঠিক উচ্চারণ শোনা এবং সেগুলি বারংবার স্বরূপ উচ্চারণে অনুশীলন করা। নেক্সট হচ্ছে শিক্ষকের উচ্চারণ অনুকরণ করা। আর চতুর্থ নম্বর হচ্ছে সমস্যাদায়ক শব্দগুলি নিজে বারবার পড়া। তা এর সঠিক উত্তর নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এর সঠিক উত্তর হবে অপশন দুই, পড়ার সময় শব্দগুলিকে সঠিক শোনা এবং সেগুলি বারংবার স্বরূপ উচ্চারণে অনুশীলন করা, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। বিশেষত ভাষা শিক্ষার ক্লাসে সবিশেষ সমর্থ বা স্পেশালি এবেল শিক্ষার্থীদের একাত্মবোধ সাফল্য এবং আত্মনির্ভরতাকে কিভাবে বিবর্তিত করা যায়। অপশন এক নম্বরে আছে তাদের অতি বিস্তৃত বা অতি বিশিষ্ট প্রয়োজনগুলি মেটানোর উদ্দেশ্যে বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষকদের নিয়োগ করতে হবে। নেক্সট বলছি কি অন্যান্য সহপাঠীদের থেকে বিচ্ছিন্ন করে কিছু তাদের একসঙ্গে থাকার ব্যবস্থা করতে হবে। নেক্সট বলছে কি বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা করে। আর চার নম্বর বলছে কি সমবায়ক বা কোঅপারেটিভ শিক্ষাদানের ব্যবস্থা এবং সহকারী বা কোলাবোরেশন ও পারস্পরিক আলাপ আলোচনা। তা এই যে কোঅপারেশন যখন জিনিসটা আসছে আর কোলাবোরেশন, এই কথার জন্য কিন্তু এই চার নম্বর উত্তরটা কিন্তু এখানে সঠিক হবে। আশা করি বন্ধুরা আমি আপনাদের এই উত্তরটা বোঝাতে পেরেছি। এবার চলে আসি পরবর্তী ও পেডাগজির শেষ প্রশ্ন, দেখে নি কি আছে। তা ঐতিহ্যগত ভাষা শ্রেণী বা ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ ক্লাস হচ্ছে শিক্ষক কেন্দ্রিক এবং আধুনিক যুগের শ্রেণী শিক্ষার্থী কেন্দ্রিক ঐতিহ্যগত ভাষা ক্লাসের একটি বৈশিষ্ট্য হলো এক নম্বর, শিক্ষকই বিশেষভাবে ভাষা শিক্ষণমূলক কার্যাবলী নিয়ন্ত্রণ করবেন এবং শিক্ষার্থীরা তাতে অংশগ্রহণ করবে। নেক্সট প্রশ্ন, কথ্য ও লেখ্য ভাষা বিভিন্ন রকম আদর্শ প্রকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা। নেক্সট হচ্ছে ভাষা শিক্ষা গ্রহণের দায়িত্ব শিক্ষকের এবং শিক্ষার্থীরা যাতে ক্রমাগত তাদের শিক্ষার অগ্রগতি সম্পর্কে ওয়াকিবহল থাকতে পারেন তার ব্যবস্থা সুনিশ্চিত করবেন তিনি। আর চার নম্বর হচ্ছে কি না শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বাইরে স্বাধীনভাবে শিখবে এবং নির্ধারিত সময় লিখিত পরীক্ষা দিতে বসবে। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষকই বিশেষভাবে ভাষা শিক্ষণমূলক কার্যাবলী নিয়ন্ত্রণ করবেন এবং শিক্ষার্থীরা তাতে অংশগ্রহণ করবে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী। পরবর্তী আছে কি, পরবর্তী আমাদের দেওয়া আছে প্যারাগ্রাফ, ঠিক আছে। তা প্যারাগ্রাফ, তা প্যারাগ্রাফে এখানে দেওয়া আছে কি নিজের গদ্যাংশটি পড়ুন এবং প্রদত্ত প্রশ্নগুলি সবচেয়ে উপযুক্ত উত্তর নির্বাচন করুন। প্রশ্ন সংখ্যা 112 থেকে 120। তাহলে 112 থেকে 120 তা এই কোশ্চেনগুলো দেওয়া আছে, তা এই কোশ্চেনগুলো এই প্যারাগ্রাফটা পড়ে আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে আমরা যে স্ট্র্যাটেজি ফলো করছি সেই স্ট্র্যাটেজিতেই আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো করব। তো প্রথমে আমাদের কি কোশ্চেন করা হয়েছে সেগুলো আমরা চট করে একটু পড়ে নেব। তো চলুন, প্রথম প্রশ্ন হচ্ছে উদ্ধৃত গদ্যাংশটির কেন্দ্রীয় উদ্দেশ্য কি। তা কেন্দ্রীয় উদ্দেশ্যটা আমরা প্যারাগ্রাফটা না পড়লে অ্যান্সার করতে পারবো না, কিন্তু কোশ্চেনটা কি আছে সেটা কিন্তু আমাদের মাথায় ঢুকে গেল। আমরা যখন এর পরবর্তীতে প্যারাগ্রাফটা পড়বো তখন কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার মাথায় ঢুকে যাবে। নেক্সট প্রশ্ন আছে, দেখে নি কি তখন রাশিয়ার বেশিরভাগ মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। প্যারাগ্রাফ না পড়লে অ্যান্সার করতে পারবো না। নেক্সট, কোন গোষ্ঠীর মানুষদের নিজেদের মধ্যে কোনো বিভাজন ছিল না সেটা আমাদের এখানে বার করতে হবে। নেক্সট, কুলকদের উপরে ছিল ছোট জমিদার, তার উপর বড় জমিদার, তার উপর আরো বড় জমিদার, এই পঙ্ক্তিটি পড়ার পর স্পষ্ট বোঝা যায় যে। তাহলে কোনটা স্পষ্ট বোঝা যায় এটা কিন্তু প্যারাগ্রাফ না পড়লে আমরা অ্যান্সার করতে পারবো না। নেক্সট, যার তন্ত্র ও যার রাজত্বকে সুরক্ষিত রাখার প্রত্যক্ষ দায়িত্ব বহন করতে বা দায়িত্ব বহন করতো কারা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। নেক্সট হচ্ছে পাদ্রি বা সন্ন্যাসীরা কিভাবে যার তন্ত্রকে টিকে থাকতে সাহায্য করতে পারে সেটা আমাদের এখানে প্যারাগ্রাফটা না পড়লে অ্যান্সার করতে পারবো না। নেক্সট প্রশ্ন দেখিনি কি আছে, যারা ধরে আনতে
বললে বেঁধে আনে, মানে যাদেরকে ধরে আনতে বলে বেঁধে আনে, তারা আসলে কি সেটা আমাদের প্যারাগ্রাফ পড়তে হবে। নেক্সট, এই গরিব চাষি বা ভূমি দাসদের চুষে চুষে খেতে ধনী চাষিরা, এই কথাটিকে অন্য কোন ভাবে বলা যায় তা আমরা একটা প্যারাগ্রাফ পড়বো, কিন্তু প্যারাগ্রাফটা না পড়লেও কিন্তু এই অ্যান্সারটা করতে হবে, কেন বাক্য পরিবর্তন এটা করতে দিয়েছে, আমরা প্যারাগ্রাফটা পড়েই অ্যান্সার করবো। নেক্সট হচ্ছে কি, তখন রাশিয়ার সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল কোনটা, তার শেষ কোশ্চেনে ভয়ঙ্কর ছিল, এটা কিন্তু আমাদের প্যারাগ্রাফ পড়তে হবে, নইলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। তো চলুন বন্ধুরা, আমরা কিন্তু কোশ্চেনগুলো পড়ে নিয়েছি টাইম সেভ করার জন্য, আর এবার আমরা কিন্তু প্যারাগ্রাফটা চট করে যে কোশ্চেনগুলো মাথায় ঢুকে গেছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা দেখে নেব। তার কারণ একটাই জিনিস বন্ধুরা আপনাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে আপনাদের কিন্তু প্যারাগ্রাফ পড়ে এর নিগূঢ় অর্থ বুঝে তারপরে কোশ্চেন অ্যান্সার করতে আপনাদের কিন্তু বলা হয়নি, আপনাদের করতে হবে একটাই, কোশ্চেনগুলোর সঠিক উত্তর করা। ঠিক আছে, আপনাদের অনেক প্রসেস আপনাদের জানা আছে মেনে নিচ্ছি, কিন্তু আপনাদের একটাই উদ্দেশ্য সেই এক মিনিট সময়ের মধ্যে প্যারাগ্রাফের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর থেকে সঠিক মার্কস পাওয়া। তা আমি এই স্ট্র্যাটেজিটা বললাম যে প্রথমে আপনারা কোশ্চেন পড়বেন, তারপরে প্যারাগ্রাফ পড়বেন, দেখুন কীভাবে সেটা সুবিধা পান, যে কীভাবে আপনাদের টাইম কিলনা হয়, টাইম সেভ হয়, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তা প্যারাগ্রাফটা আমি পড়ছি, আপনারা একটু মনোযোগ দেবেন। তখন রাশিয়া, সেই সময় রাশিয়া ছিল কৃষি প্রধান দেশ, অর্থাৎ দেশের বেশিরভাগ মানুষই ছিল চাষি, সেই চাষিদেরও বেশিরভাগই ছিল অত্যন্ত গরিব, থাকার মধ্যে তাদের ছিল জরা জীর্ণ একটি কুঁড়ে ঘর, অল্প কিছু জমি, যে জমির জন্য তাদের চড়া হারে খাজনা দিতে হতো, সাবেক কালের একটা শোকো, আর সেই শোকো টানার জন্য হাড় জিরজিরে একটা ঘোড়া। রাশিয়ার শীত বড় ভয়ঙ্কর, সেই শীত কাটাবার উপযোগী গরম কাপড়ও তারা পেত না। তারপর যখন বসন্ত আসত, শীতের বরফ গলে চারিদিক ভরে যেত জলকাদায়, তখন পথ চলার জন্য, চাষ করার জন্য দরকার হতো একটা গামবুট বা গালস, সেটা কেনার সামর্থ্য থাকতো না সবার। গরিব চাষিদের থেকেও গরিব ছিল আরো একদল মানুষ, তাদের বলা হতো ভূমিদাস। ভূমিদাসদের কিছুই থাকতো না, এরা মূলত ছিল ধনী চাষি আর জমিদারদের কেনা গোলাম, বংশ পরম্পরায় এরা দাস হয়ে থাকত। নেক্সট, এই গরিব চাষি ও ভূমিদাসদের চুষে খেত ধনী চাষিরা, রুশো ভাষায় যাদের বলে কুলাক, এদের থেকেই জমি নিয়ে চাষ করত বেশিরভাগ গরিব চাষি, ফসল না হলে বা কম হলেও খাজনা কমাত না কুলাররা, প্রয়োজনে লেটেল পাইক দিয়ে ভিটে মাটি উচ্ছেদ করে ছাড়ত এরা। কুলাকদের উপরে ছিল ছোট জমিদার, তার উপর বড় জমিদার, তারপর আরো বড় জমিদার, এদের বলতো অভিজাত সম্প্রদায়। এছাড়াও ছিল গির্জার ছোট পাদ্রী বা পুরোহিত থেকে শুরু করে বড়, আরো বড়, শুরু করে আরো বড়, আরো বড়, তার চেয়েও বড় সব পাদ্রীরা, যাদের এক কথায় বলা হতো যাজক সম্প্রদায়। এদের সঙ্গে ছিল গির্জার সঙ্গে সম্পর্কিত নানা কিসিমের ভণ্ড সন্ন্যাসীরা। নেক্সট, অত্যাচার চালানোর জন্য জমিদারদের ছিল নিজস্ব স্বতন্ত্র বাহিনী, নিজেদের এলাকায় এরাই ছিলেন হর্তাকর্তা বিধাতা, পান থেকে চুন খসলে মুন্ডু কাটা যাওয়ার ভয়। অবশ্য এদের থেকেও একাটি সরেশ ছিল জমিদারের কর্মচারীরা, যারা ধরে আনতে বললে বেঁধে আনত, পাঁচ পয়সা দামের কোনো জিনিস কিনলে এরা তার থেকে অন্তত তিন পয়সা ঘুষ খায়। এই সব কর্মচারীদের বলা হতো আমলা বা বলা হয় আমলা, সব দেশে সব যুগেই এরা ছিল, তখনও আছে, এখনো আছে, সরি এখনো আছে, আরও ছিল সৈন্যবাহিনী আর বিচার ব্যবস্থা, যারকে টিকিয়ে রাখার প্রধান দুটি স্তম্ভ। এছাড়াও সবার উপরে জার, বিখ্যাত রোমাম্ভ বংশ, বিশাল রুশ সাম্রাজ্যের অধিষ্ঠান। তাহলে গদ্যাংশটি কবি জয়দেব বসুর লেলিন গ্রন্থটি থেকে গৃহীত হয়েছে। তা এবার চলুন বন্ধুরা, আমরা গদ্যাংশটি পড়ে নিলাম, এবার গদ্যাংশটি পড়ে নেওয়ার পর আমরা কোশ্চেন অ্যান্সার করবো। প্রথম প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্ন আছে উদ্ধৃত গদ্যাংশটির কেন্দ্রীয় উদ্দেশ্য কি। তাহলে কেন্দ্রীয় উদ্দেশ্য কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, আমরা দেখে নেব এর সঠিক উত্তর কোনটা হবে। তা চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে, তখন রাশিয়ার সমাজ আদর্শ সামাজিক অবস্থা থেকে কত দূরে ছিল তা দেখানো, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, তখন রাশিয়ার বেশিরভাগ মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। অপশন এক নম্বর হচ্ছে স্বনির্ভর শ্রেণী, দ্বিতীয় নম্বর শোষিত শ্রেণী, তৃতীয় নম্বর শোষক শ্রেণীর, এবং চতুর্থ নম্বর হচ্ছে সুবিধাভোগী শ্রেণীর। এর সঠিক উত্তর হচ্ছে শোষিত শ্রেণীর। নেক্সট প্রশ্ন, কোন গোষ্ঠীর মানুষদের নিজেদের মধ্যে কোনো বিভাজন ছিল না। তা এর সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, সেটা ছিল ভূমিদাস। ভূমিদাস ছিল
তখনকার সম্প্রদায়ের সবথেকে যাকে বলে সেই সমস্ত মানুষ যারা যাদের থেকে সবথেকে বেশি শোষণ করা হতো, তাই না? আমরা কিন্তু প্যারাগ্রাফ পড়ে এটা কিন্তু বুঝে গেছি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কুলাকদের উপরে ছিল ছোট জমিদার, তার উপরে ছিল বড় জমিদার, তার উপরে আরো বড় জমিদার। এই পঙ্ক্তিটির পড়ার পর স্পষ্ট বোঝা যায় যে, তাহলে কি স্পষ্ট বোঝা যায় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এটার সঠিক উত্তর হবে, তখন রাশিয়ার শ্রেণী বৈষম্য কাঠামোটা ছিল একই সঙ্গে উল্লম্ব এবং আনুভূমিক, তাই না? চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জারতন্ত্র বা জার রাজত্বকে সুরক্ষিত রাখার প্রত্যক্ষ দায়িত্ব বহন করত কারা? না, এর সঠিক উত্তর হবে সৈন্যবাহিনীরা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পাদ্রী বা সন্ন্যাসীরা কিভাবে জারতন্ত্রকে টিকে থাকতে সাহায্য করতে পারে? তা এর সঠিক উত্তর আমরা চারটি অপশনের মধ্যে দেখে নেব। না, এর সঠিক উত্তর হচ্ছে মানুষের বাস্তব অবস্থাকে অবাস্তব ধর্মীয় আখ্যায় আচ্ছন্ন করে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যারা ধরে আনতে বললে বেঁধে আনে তারা আসলে তারা কারা? তাদেরকে এখানে জিজ্ঞেস করা হচ্ছে তারা কোন পর্যায়ে পড়ছে, এই চারটি অপশনের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটার সঠিক উত্তর হচ্ছে ক্ষমতার অপব্যবহার যারা করতো তারা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এই গরিব চাষি ও ভূমিদাসদের চুষে খেত ধনী চাষিরা, এই কথাটিকে অন্য কোন ভাবে বলা যায়? তা এই চারটি অপশন দেওয়া আছে, এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক হবে সেটা আমাদের এখানে বার করতে হবে, আমরা এক এক করে দেখে নেব। এই গরিব চাষি ও ভূমিদাসদের দায়িত্ব ছিল ধনী চাষিদের খাওয়ানো। নেক্সট, এই গরিব চাষি বা ভূমিদাসদের চূড়ান্ত শোষণ করত ধনী চাষিরা। নেক্সট, এই গরিব চাষি ও ভূমিদাসদের নিজেদের স্বার্থে লাগানো ধনী চাষিরা। নেক্সট, এই গরিব চাষি ও ভূমিদাসরা ছিল ধনী চাষিদের চুষে খাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত। তাহলে আমরা কিন্তু সঠিক উত্তর পেয়ে গেছি, এর সঠিক উত্তর হবে এই গরিব চাষি ও ভূমিদাসদের চূড়ান্ত শোষণ করত ধনী চাষিরা, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন এই গদ্যাংশ থেকে। তা তখন রাশিয়ার সব থেকে বেশি ভয়ঙ্কর ছিল কোনটা সেটা আমাদের এখানে বলতে হবে। এক নম্বরে আছে ভূমিদাসদের দারিদ্র, নেক্সট আছে শীতকাল, থার্ড আছে চাষিদের দারিদ্র, আর ফোর্থ আছে জার। তাহলে যারই সমাজের সব থেকে উপরে অবস্থান করতো তার এর সঠিক উত্তর কিন্তু অপশন হবে যার। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখুন টাইম সেভ করে কিন্তু পুরো প্যারাগ্রাফটা আমরা কিন্তু পড়ে ফেলেছি, এবং তার সাথে সাথে বাংলার যে সম্পূর্ণ বিষয়টা ছিল সেটাও কিন্তু আমরা এখানে পড়ে উঠতে পেরেছি, ঠিক আছে? তা আপনারাও যদি এই স্ট্র্যাটেজি বা MCQ এই স্ট্র্যাটেজি মেনটেন করে আপনারা পরীক্ষার সময় আপনাদের কোশ্চেন অ্যান্সার করছে, তা আমরাও মনে করছি যে আপনারা অবশ্যই সাফল্য অর্জন করবেন। তো এবার আমরা চলে আসছি পরবর্তী পার্ট। পরবর্তী পার্ট হলো কোশ্চেন অ্যান্সার পার্ট। তা আজকে আমি একটা আপনাদের হোমটাক্সের প্রশ্ন দেবো, তা হোমটাক্সের সঠিক উত্তর দিয়ে আপনাদের প্রাইজ জিততে হবে। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু লিখে নেন। আজকের হোমটাক্সের প্রশ্ন হলো, ই লার্নিং হচ্ছে এক নম্বর দূরাগত শিক্ষা বা ডিস্টেন্স এডুকেশন, দু নম্বর তথ্যচিত্রাদি বা ডকুমেন্টারিস, অপশান সি আছে প্রযুক্তি সংমিশ্রিত শিখন, আর অপশান ডি আছে প্রত্যক্ষণ হার্ডওয়্যার সংযুক্ত শিখন। আবার আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, ই লার্নিং হচ্ছে এক নম্বর দূরাগত শিক্ষা বা ডিস্টেন্স এডুকেশন, দু নম্বর তথ্যচিত্রাদি বা ডকুমেন্টারিয়ার্স বা ডকুমেন্টেশন যেটা আপনারা বলেন, থার্ড হচ্ছে প্রযুক্তি সংমিশ্রিত শিখন, আর ফোর্থ হচ্ছে প্রত্যক্ষ হার্ডওয়্যার সংযুক্তি শিখন। তা আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে, আপনারা আপনাদের এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা এখনই কমান্ড লাইনে সেটা পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে, এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের কাছে ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা তাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে তারাই কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।